Welcome to our channel. Illustrator এই ভিডিওতে দেখব কিভাবে কয়েকটি অবজেক্ট একসাথে গ্রুপ করা যায় বা হচ্ছে এবং হচ্ছে অবজেক্টগুলো লক করা যায়। তো তার জন্য হচ্ছে প্রথমে কিছু অবজেক্ট আমাকে নিয়ে নিতে হবে। তো প্রথমে হচ্ছে কিছু অবজেক্ট নিয়ে নিলাম, যেমন হচ্ছে এই যে স্টার টুল বা হচ্ছে রেকট্যাঙ্গেল যে টুলস রয়েছে সেখান থেকে হচ্ছে কিছু অবজেক্ট প্রথমে নিয়ে নেব। এরপর দেখানো হবে কিভাবে এই অবজেক্টগুলোকে লক করা হয় বা হচ্ছে গ্রুপ করা হয়। তো জাস্ট হচ্ছে কয়েকটি অবজেক্ট আমি নিয়ে নিলাম। এখন এই অবজেক্টগুলোকে প্রথমে দেখব কিভাবে গ্রুপ করতে হয়। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে হচ্ছে গ্রুপ সিলেকশন করতে হয়। তো গ্রুপ সিলেকশন আর অবজেক্ট কতগুলো অবজেক্ট গ্রুপ করা এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা যদি গ্রুপ সিলেকশন করে নিই, প্রথমে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব, দেন হচ্ছে শিফট চেপে রেখে এর পরের যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করব, তাহলে হচ্ছে সিলেক্ট হয়ে গেলো সবগুলো অবজেক্ট। এটা হচ্ছে গ্রুপ সিলেকশন। গ্রুপ সিলেকশন করে সবগুলো একসাথে হচ্ছে রিসাইজ বা যে কোনো হচ্ছে সাইজ ঠিক করা যায়। এখন হচ্ছে আমরা দেখব যে গ্রুপ অবজেক্ট গ্রুপ করা মানে কি আর হচ্ছে কেন করা হয়। তো আমরা গ্রুপ সিলেকশন করার পর এরপর হচ্ছে যে অবজেক্ট অপশনটি রয়েছে সেই অবজেক্টে যাব, গিয়ে হচ্ছে এখানে একটি অপশন রয়েছে গ্রুপ, তো এখানে হচ্ছে গ্রুপ করে দেব। তো তাহলে এখানে একটি গ্রুপ তৈরি হয়ে গেল এই অপশনগুলোর। আর এখানে হচ্ছে যে গ্রুপ অবজেক্ট থেকে যে গ্রুপ করলাম, এই গ্রুপ আর গ্রুপ সিলেকশনের মধ্যে পার্থক্য, আমরা জানি যে যদি আমরা এখানে শুধু সিলেকশন করে রাখতাম, তো আমরা যদি এখানে যে কোনো একটি ফাঁকা জায়গায় হচ্ছে ক্লিক করলে এখানে হচ্ছে আনসিলেক্ট হয়ে যায়, মানে হচ্ছে যেগুলো সিলেক্ট করা হয়েছিল সেগুলো আনসিলেক্ট হয়ে যায়। কিন্তু গ্রুপ করার ফলে আমরা যদি যে কোনো একটি ফাঁকা জায়গায় হচ্ছে আমরা যদি ক্লিক করি, তখন হচ্ছে দেখা যাবে যে ওই বক্সটি চলে গিয়েছে, কিন্তু আমরা যদি যে কোনো একটা অবজেক্টকে ক্লিক করি তখন হচ্ছে যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। মানে হচ্ছে এখানে ইজিলি এখানে হচ্ছে আনসিলেক্ট করা যাবে না। এখন এই অবজেক্টগুলোকে যদি আবার আনগ্রুপ করতে চাই, তো তার জন্য আবার হচ্ছে গ্রুপটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আবার অবজেক্টে যেতে হবে, গিয়ে যে আনগ্রুপ অপশন রয়েছে আনগ্রুপ করতে হবে, তাহলে হচ্ছে এই সিলেকশনগুলো হচ্ছে আনগ্রুপ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে কোনো একটা অবজেক্ট যদি আমরা সিলেক্ট করি তখন এই অবজেক্টটি শুধু সিলেক্ট হবে। এখন দেখা যাক যে অবজেক্ট লক করা হয় কিভাবে। তো সেম প্রসিডিওরে যেভাবে হচ্ছে গ্রুপ সিলেকশন করতে হয় সেভাবে হচ্ছে শিফট চেপে সবগুলো সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এরপর হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে যে লক রয়েছে অপশন এই লকে গিয়ে সিলেকশনে ক্লিক করব। তো তো এভাবে হচ্ছে পুরো যতগুলো অবজেক্ট রয়েছে সবগুলো হচ্ছে লক হয়ে গেল। তো এখন লক করা আর গ্রুপ করার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যখন গ্রুপ করি, গ্রুপ করার ফলে হচ্ছে আমরা সবগুলো কাজ করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি গ্রুপ করেছিলাম তো তখন দেখা গিয়েছিল যে কোনো একটা অবজেক্ট যদি সিলেক্ট করি তখন হচ্ছে পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যায়, কিন্তু লক করার ফলে এই অবজেক্টগুলো নিয়ে আর কোনো কাজ করা যায় না। আমরা যখন অনেক বেশি অবজেক্ট নিয়ে কাজ করব তখন দেখা যায় যে একটি অবজেক্ট নিয়ে কাজ করলে এর ইফেক্ট বা ইম্প্যাক্ট অন্য একটি অবজেক্টে পড়ে যায়, যেমন হচ্ছে একটি রিসাইজ করতে গেলে অন্যটিও হচ্ছে এর উপর ইফেক্ট ফেলে। কিন্তু আমরা যদি কোনো একটা অবজেক্ট লক করে রাখি তাহলে হচ্ছে এর উপর আর কোনো কিছুর ইফেক্ট ফেলবে না, মানে হচ্ছে যে এই অবজেক্ট যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবেই থাকবে। তো হচ্ছে এটাই হচ্ছে গ্রুপ করা আর লক করার মধ্যে পার্থক্য। এভাবে হচ্ছে এখন আমরা যদি আবার আনলক করতে চাই, যেহেতু হচ্ছে যেগুলো গ্রুপ করে রেখেছি এই অবজেক্টগুলোকে কোনোভাবেই সিলেক্ট করা যাবে না, তো তার জন্য আবার অবজেক্টে যেতে হবে, আনলক অল দিতে হবে, তো দিলে আবার সবগুলো হচ্ছে আনলক হয়ে যাবে। তো এভাবে অনেকগুলো অবজেক্ট একসাথে গ্রুপ করা যায় আবার হচ্ছে লক করা যায় ইলাস্ট্রেটর। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।